viewers, welcome to our channel. বাড়িতে অনেকগুলো নারকেল জমা হয়ে গিয়েছিল তো আমি বললাম আম্মুকে যে নারকেলের নাড়ু বানানো যাক। তার জন্য নারকেলগুলি আমরা একে একে ফাটিয়ে নিচ্ছি। নারকেলগুলিকে কুড়নি দিয়ে কুড়ে নিতে হবে বা গ্রেট করে নিতে হবে। তারপর চলে যাব সরাসরি চুলায় আগুন ধরিয়ে একটা কড়াই রেখে প্রস্তুতি নিতে হবে নারকেল নাড়ু বানানোর। নারকেল নাড়ু বানাতে আমাদের লাগবে অল্প পরিমাণ সুজি এবং পরিমাণ মতো চিনি আর নারকেলের কুচি, আর কিচ্ছু না। সুজিটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে এবং তারপরে কড়াইয়ে তেল না দিয়ে সরাসরি নারকেল কুচানো দিয়ে দিতে হবে। নারকেলটা একটু ভাজা হয়ে গেলে তারপর তাতে চিনি ঢেলে দিতে হবে। এরপর ক্রমাগত নাড়তে থাকতে হবে যতক্ষণ না জল বা রস পুরোপুরি মরে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে এবং একটু লাগা লাগা ভাব বা একটু খিচানো ভাব নারকেলের মধ্যে চলে আসছে। তারপর ভেজে রাখা সুজিটিও নারকেলের মধ্যে দিয়ে দিতে হবে। মনে রাখবেন হালকা আঁচে এটি করতে হবে, বেশি আঁচ দিলে নারকেলগুলি হালকা লাল ভাব চলে আসবে নারকেলগুলিতে এবং নাড়ুগুলিও লাল লাল হয়ে যাবে। সব রস মরে গেলে আম্মু দেখে নিচ্ছে যে নারকেল নাড়ু পাকানো যাবে কি। যদি এরকম গোল হয়ে নাড়ু শেপ চলে আসে তার মানে আমাদের পুরটা রেডি হয়ে গেছে বা নারকেলটা রেডি হয়ে গেছে, আমরা আখা থেকে নামিয়ে নিতে পারি বা চুলা থেকে নামিয়ে নিতে পারি। তারপর আমরা সবাই মিলে নাড়ু পাকাতে বসেছিলাম, কারণ মিশ্রণটি যদি ঠান্ডা হয়ে যায় তবে নাড়ুটি পাকবে না, এটি গরম গরমই পাকাতে হবে।
এই ছিল ছোট্ট একটি নারকেলের নাড়ু তৈরির রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, দেখা হবে নতুন একটি ভিডিওতে।